বকখালি মৌসুমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাবো। এখন এসেছি হোটেল শ্রীগুরুতে। এইখানে রুমগুলো কেমন সেটা দেখিয়ে দিচ্ছি। বকখালিতে অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে এই শ্রীগুরু হোটেলটাও বেশ ভালো। এদের কি ডিলাক্স রুম আছে দেখি। সামনের দিকে এখানে কতগুলো রুম আছে, পেছন দিকে এই বিল্ডিংটাতে ডিলাক্স রুম আছে বলছে, তো গিয়ে দেখে নি কেমন রুমটা। প্রায় বকখালি আসছি তো এখানে আলাদা কি রুম আছে আমরা দেখে নেবো। চলুন এই রুমটা দেখে নিই। পেছনের বিল্ডিংটাতে এখানে দু তিনটে রুম আছে, তার মধ্যে আমরা একটা রুম দেখে নিচ্ছি। এই রুম, একটা ডাবল বেড আছে, এসি, পাখা, লাইট, একটা বেডসাইড টেবিল আছে, একটা মিরর আছে, টিভি আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, কমোড আছে, বেসিন আছে, যেমন থাকে মগ বালতি সব জায়গাতে আছে, আর শাওয়ার আছে। গিজার এখনো বসানো হয়নি, গিজারটা বসাবে শীতকালে। তাহলে গরম জল ও বসাবে। সোফা আছে, অ্যাশট্রে রাখা আছে, মানে একটা স্মোকিং রুম। আর এইদিকে ভিউ বলতে, আচ্ছা এখানকার ভিউ সেরকম নেই। এই যে রুমটা, এটা হচ্ছে 1850 টাকা নন এসি, 1850 টাকা এসি এই রুমটা। আমাদের রুম 112, এই রুমটা দেখিয়ে দিই। এই রুমে ফ্যানটা নিবিনি, এটা একটা ছোট্ট রুম, আমরা এই রুমটা নিয়ে নিয়েছি। এই রুমে এসি নেওয়া যায়, আবার নাও নিতে পারা যায়। রুমটা আগে ঘুরে দেখাই। দরজা থেকে ঢুকেই এদিকে একটা জানলা আছে, সুইচ বোর্ড আছে এই সামনেটাতে, আর এই হলো বেড। হ্যাঙ্গার্স আছে জামাকাপড় ঝোলানোর জন্য, মিরার আছে, এখানে একটা টিভি থাকে, সব রুমে আছে, আমাদের রুমে নেই, বললেই দিয়ে যাবে। এটা রুমে একটা টিভি থাকে, এখানে এসি লাগানো আছে। এই রুমটা এসি এবং নন এসি দুভাবেই নেওয়া যায়। একটা ডাইনিং ছোটো টি টেবিল মতো আছে, এই জলটা থাকে না, এটা আমরা এক্সট্রা নিয়েছি। একটা ডাস্টবিন আছে, আর একটা চেয়ার থাকে। এই হলো ফ্রেজারগঞ্জ। এটা অ্যান্ড্রু হেন্ডারসন ফ্রেজার্সের বাড়ি ছিল, ওনার ছবি একটা এখানে আঁকা রয়েছে দেয়ালে। এখন ধ্বংসস্তূপ, বটগাছ বেরিয়ে গেছে পুরো। এটা ওই ঝড়ের সময় পুরো ভেঙে গেছে, আমফান যে ঝড়টা হয়েছিল, আলেয়া যে ঝড় হয়েছিলো, সেখানে পুরো এই জায়গাটা ভেঙে ধ্বংসস্তূপ হয়ে গেছে। তো এই জায়গাটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ। এই ধ্বংসস্তূপ ছাড়া এখন এখানে আর কিছু নেই। এটাও একটা ভাঙা বাড়ি, যেগুলো একসময় হয়তো টয়লেট ছিল, কিন্তু এখন ভেঙে গেছে। তো এই ভাঙা জায়গা ছাড়া আর সেরম কিছু এখানে নেই। তবে একবার এসে এই ফ্রেজারগঞ্জের মিস্টার ফ্রেজারের বাড়িটা ঘুরে যেতে পারো। এসেছি যখন, তখন ভেতরটা একটু ঘুরে যাই, ছবি ভিডিও তুলে রাখি।
কোন দিন এটা তো ভেঙে পুরোপুরি ধুলিস্যাত হয়ে যাবে, তখন আর কিছুই দেখতে পাবো না। এই ঢুকে প্রথমেই একটা এখানে ঘর আছে, এই একটা ঘর, ছাদ ভেঙে গেছে। এই একটা ছোট্ট মতো জায়গা করে রেখেছে, পাশে একটা পরপর তিনটে ঘর রয়েছে। আর এইখানটা মোস্ট, এইখানটা মোস্ট বলতে বারান্দা ছিল, এখন আর বারান্দাটা নেই। আর রুমের ভেতর থেকে যে ভিউটা ছিল, এই সামনে হচ্ছে এই সমুদ্র, পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, এটাই এই বাড়ির থেকে ভিউ ছিল। তখন আশা করছি এই জায়গাটা হয়তো জমজমট ছিল, এখন আর নেই। ফ্রেজারগঞ্জের যে মেন হচ্ছে এই যে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে, এটা দেখলেই বুঝতে পারা যাবে এটা ফ্রেজারগঞ্জ। এটা বকখালি থেকে ঠিক 2 কিলোমিটার আগে, মানে যখন আমরা বকখালি দিকে যাচ্ছি, আগে ফ্রেজারগঞ্জ পড়বে, তারপর 2 কিলোমিটার পরে পড়বে বকখালি। আর ফ্রেজারগঞ্জ দেখে চেনার উপায় হচ্ছে এই যে উইন্ডমিলগুলো বসানো রয়েছে। আমার আগের ভিডিওতে এই উইন্ডমিলগুলো ওই দূর থেকে দেখিয়েছিলাম, মানে এই যে বীচটা আমরা দেখতে পাচ্ছি, এই বীচ থেকে সোজা যদি ওই পাশে চলে যাওয়া যায়, 2 কিলোমিটার দূরে হচ্ছে বকখালি। বকখালি থেকে এই উইন্ডমিলগুলো দেখতে পাওয়া যায়, ওখান থেকেই বোঝা যায় যে এটা ফ্রেজারগঞ্জ। এখানটা আছে কিছু শুটকি মাছের দোকান, এখানে বেশি ছুরি শুটকি বিক্রি হচ্ছে, আর এইখানে তৈরি হচ্ছে শুটকি মাছগুলো। আর যে উইন্ডমিলগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে এখানে, এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর ঠিক এই পাশটাতে সমুদ্রটা, আর আমরা যদি এইদিকে দেখি, এই পাশে একটা মন্দির আছে, এই হচ্ছে মন্দির, গঙ্গা দেবীর মন্দির, শ্রী শ্রী গঙ্গা মায়ের মন্দির। চলো এবার আমরা বেরিয়ে যাব, বাইক আমার দাঁড়িয়ে আছে এখানে, আবার এই রাস্তা ধরে বেরিয়ে যাবো। ও পাশে উইন্ডমিল আছে, গোটা দশের মতো উইন্ডমিল আছে। হ্যাঁ, বকখালি এতটাই নিস্তব্ধ সন্ধেবেলা, খুব সুন্দর, একা বসে থাকুন, কেউ ডিস্টার্ব করার নেই। এই পেছন দিকের জায়গাটা হচ্ছে সমুদ্র, মানে বালিয়াড়ি প্লাস সমুদ্র। আর এইটুকুনি জায়গা পেছনে যা দেখা যাচ্ছে, এইটুকুনি জায়গাতেই আলো, যেখানটা এই হচ্ছে বকখালি। আমার পেছন দিকে যেটুকুনি জায়গা আলো দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে এলে, মেন রোড দিয়ে এলে ওইটুকুনি জায়গাতেই লোকজন আছে। বাকি চারিদিকে যদি একটু দেখা যায়, এপাশে সমুদ্র পুরো ফাঁকা, কেউ নেই, অন্ধকার। এপাশটাতেও পুরো ফাঁকা, কেউ নেই, শুধু এই জায়গাটাতে আছে। এই পাশে একটা ওয়াচ টাওয়ার বানানো আছে এখানে, এখানে যদিও ভাঙা চোরা, ওঠা যায় না উপরে। আর এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, ব্যাস এখানে শান্তি মনে বসে থাকো, কেউ ডিস্টার্ব করার নেই। আর ওইখানে লাইটের যেখানে আছে, ওইখানে যদি বসতে হয় তাহলে 10 টাকা করে চেয়ার ভাড়া আছে, ওখানে 10 টাকা করে চেয়ার ভাড়া নিয়ে বসে থাকা যায়, বহু লোক বসে আছে। এই আলোর জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে খাবার দাবার, তো একটু দেখে নিই কী কী খাবার দাবার পাওয়া যাচ্ছে। এই পরপর আছে কতগুলো আইসক্রিমের স্টল, 4-5টা স্টল আছে শুধু আইসক্রিম। ও আচ্ছা, না এই প্রথম দিকে পুরো রোটাই আইসক্রিম আছে। পরের রোটাতে পাওয়া যাচ্ছে ভেলপুরি, পাপড়ি চাট, এই সমস্ত। প্রথম রোটাতে আছে আইসক্রিম, আর এই দ্বিতীয় রোটাতে আছে ভেলপুরি চাট। এবার তারপরের রোটায় যদি চলে আসি, সেখানে পাওয়া যাচ্ছে সব ফুচকা। 3 নম্বর রোতে সবাই ফুচকা নিয়ে বসেছে। তাহলে ওই প্রথমটা হচ্ছে আইসক্রিম, তারপর একটা ভেলপুরি, তারপর এগুলো ফুচকা, একটা লাইন দিয়ে সবাই বসেছে। 4 নম্বর স্টলে আছে, মানে 4 নম্বর লাইনে যদি আসি তাহলে এখানে সব ভুট্টা, ভুট্টা। আর এখানে একটা
ওই শরবতের স্টল আছে। দেখি পরের রোটা কি আছে, পরের রোটায় আছে মাছ। ডান দিক থেকে শুরু করে বাঁ দিক পর্যন্ত পুরোটা দেখে নেবো মাছের স্টল। পরপর যদি দেখি এই রোতে সবই হচ্ছে মাছের স্টল বসে আছে। ইলিশ মাছ, ভেটকি মাছ, অনেক কিছুই মাছ আছে। তারপরের রোটাতে কি আছে দেখি, মানে পরের তারপরের রোটাতে সব চায়ের দোকান দেখতে পাচ্ছি। মাছ, বাকি মাছের দোকানগুলো একটু দেখে নি কি কি মাছ আছে। সুন্দর কাঁকড়া আছে, দেখি সবগুলো হচ্ছে টি স্টল, একদম পরপর পরপর সব টি স্টল বসানো আছে। এইগুলো শুধু সন্ধ্যেবেলাতেই পাওয়া যাবে, সকালবেলাতে শুধু চাটা পাওয়া যায়, মাছ ভাজাগুলো সকালে পাওয়া যায় না। পরপর পরপর চায়ের দোকান, তো 1, 2, 3, 4, 5 ছটা রো, ছটা রোতে ভাগাভাগি করে নিচ্ছে কোনটাতে কি বিক্রি হবে। এবার যদি তার ঠিক পেছনটা দেখি, সেই আই লাভ বকখালি লেখা আছে ওইখানটা, এবং তার পেছন দিকটাতে যদি দেখি সেখানে কিন্তু এখানে ওই যে দোকানগুলো পরপর আছে যেগুলো পার্মানেন্ট দোকান। মাছের দাম বিভিন্ন রেঞ্জের আছে, তো সেটা এখানে এসে দেখে নিতে হবে। 20 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত রেঞ্জের আছে, এবং যে যেমন খাবে সেরকম জিনিস কিনে নেবে। এই হচ্ছে ভোরবেলার বকখালি সমুদ্র, আর ঠিক এই সমুদ্রের কাছেই বেশ কিছু হোটেল আছে। যেমন এখানে আছে হোটেল দইপায়ন, ওখানে আছে বীচ, আর ওই জায়গাটাতে আছে বীচ বাংলো বলে একটা হোটেল। এই দুটোর নাম্বারও আমি দিয়ে দেবো। এদের রুম রেন্ট মোটামুটি 1600, 1800, 2000 টাকা মতো। বকখালিতে বাস স্ট্যান্ডের সামনে মেন রোডের উপরে যেমন অনেক হোটেল আছে, তেমনি এই বীচের কাছেও বেশ কিছু হোটেল আছে যেগুলোর রুম রেট 1600, 1700, 1800 টাকা মতো। তো কেউ যদি সমুদ্রের বীচের কাছে থাকতে চায়, সমুদ্রের কাছাকাছি থাকতে চায়, তাহলে এই হোটেলগুলোতে থাকতে পারে, আর নাহলে বাস স্ট্যান্ডের কাছে ওই হোটেলগুলোতে থাকা যেতে পারে। এই হচ্ছে শুটকি মাছের আড়ত, কী কী মাছ আছে দেখো, বিভিন্ন শুটকি মাছ, ছুরি শুটকি, এটা তো একটা বড় মতো শুটকি আছে, এইখানে একটা চলছে বড় মতো, এই সামনে সাজিয়ে রেখেছে কাঁকড়া, চিংড়ি সবগুলো রাখা রয়েছে। এপাশে কী কী আছে একটু দেখি, এই তো বাইরে একটা ঝুলছে, চিংড়ি আছে। আচ্ছা, অনলাইন পেয়েরও ব্যবস্থা আছে। এইদিকে কী কী আছে দেখছি, দেখি এইগুলো হচ্ছে সব লোটে শুটকি, এখানে আছে চিংড়ি শুটকি, এখানে প্যাকেট প্যাকেট করা আছে। দেখাচ্ছে, আপনি হয়তো বাঁধাকপি দিয়ে করবেন, তো একে তেল মশলা দেওয়ার পরে প্রথমে একটু সোডাতে নেড়ে
বেশিরভাগ আছে ছুরি শুটকি, এটা হচ্ছে লোটে শুটকি, চিংড়ি শুটকি, আমোদি শুটকি, আচ্ছা আর ওইটা কাঁচকি, আর এটা হচ্ছে 250 গ্রাম বললে 110 টাকা, 100 টাকা। এগুলো তাই 300 টাকা কেজি। এখানে ইলিশ আর এখানে হচ্ছে পমফ্রেট শুটকি করা আছে, এগুলো ছোট ছোট ইলিশের টুকরো। আমার এই বকখালির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও আছে। কমেন্টে ইনবক্সে যদি আপনাদের বকখালি সম্বন্ধে কিছু জানার থাকে সেই প্রশ্নটা লিখুন, আমি প্রত্যেকের কোশ্চেনের আনসার দিয়ে দেবো। আর বড় করছি না ভিডিওটা, এখানেই শেষ করছি আমাদের বকখালির ভিডিও। আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, নতুন ডেস্টিনেশনে।